একদিকে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে দলের তিন নেতা কর্মীর মৃত্যু, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েনে বাদ বিবাদ। চেনা ছন্দে ফিরতে চাইলেও পারল না পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। সোমবার তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত গোটা গ্রাম। যুযুধান দুই পক্ষ, সামাল দিতে হিমশিম খায় র‍্যাব এবং পুলিশ বাহিনী। একদিকে পুলিশ এবং বোম স্কোয়াড তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে হঠাৎ করেই বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা যখন গ্রামে প্রবেশ করেন এবং গোটা ঘটনা তারপর কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, গোটা গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। কার্যত গ্রামের মানুষ তারা অভিযোগ করতে থাকে যে যারা বিজেপি কর্মীরা রয়েছেন বা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। গত শুক্রবার ভূপতিনগর অর্জুন নগরের তৃণমূল নেতার বাড়িতে আচমকা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ তাঁর ভাই দেব কুমার মান্না ও বিশ্বজিৎ গায়ের নামে আরও এক তৃণমূল কর্মীর। ঘটনার পরই বাড়িতে বাজি বোমা তৈরির একাধিক তত্ত্ব উঠে আসে। সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় ঘটনার তদন্ত। প্রশ্ন ওঠে, কেন ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এত ঢিলে প্রশাসন? গত শুক্রবার রাতে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের পর আমরা বারংবার দেখেছি যে কোথাও গিয়ে যে পুলিশি প্রহরা বা গোটা এলাকাকে ঘিরে রাখার যে ছবি, সেই ছবি কোথাও গিয়ে চোখে পড়ছিল না। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে শনিবার একেবারে বিকেল থেকে পুলিশি প্রহরা বসলো, পরবর্তী সময়ে ঠিক বাড়ির এই অংশের যে রাস্তাটি রয়েছে, বাড়ির ঠিক পেছনের যে রাস্তাটি, সেই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হলো। আজ সকাল থেকে আমরা দেখছি যে গোটা বাড়িটিকে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার কারণ কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ না করতে পারে। এরপর সোমবার ঘটনার তিন দিন পর গ্রামে পৌঁছয় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, ফরেন্সিক দলেরও যাওয়ার কথা ছিল এদিনই, কিন্তু তার আগেই গ্রামে খণ্ডযুদ্ধ। কয়েকজন বিজেপি কর্মী গ্রামে প্রবেশ করতেই ছড়ায় উত্তেজনা, রব ওঠে পরিকল্পিত বিস্ফোরণের। দিক বিদিক বিচার না করে ঝাঁপিয়ে পড়ে শোকস্তব্ধ গ্রামবাসী। ঘটনা কারা বিজেপি যুক্ত আছে, ঘটনাটি ঘটিয়েছে তারা এখান থেকে সেদিনই রাতে, সেদিনকে রাত্রে গ্রাম থেকে গ্রাম ছেড়ে চলে গেছে। আমরা পুলিশকে জানিয়েছি, তদন্ত করে আমাদেরকে ওদের কি কঠোর শাস্তি দেওয়া যায় সেটা আমরা চাইছি। খুন খারাপই না, রক্ত চাই না, আমরা যাবার জীবন চাই ওদের। এরা এরা কেন এসেছে এখানে? আমাদের পরিবারটা আজকে কি করে দিয়ে গেল? প্রশ্ন উঠছে, বিস্ফোরণ হলো তৃণমূল নেতার বাড়িতে, মৃত্যু হলো তিন তৃণমূল কর্মীর, বাজি বোমা তৈরির অভিযোগ উঠল তৃণমূলের নেতার বিরুদ্ধেই, তাহলে কিভাবে গোটা ঘটনায় দায়ী বিজেপি? যেখানে বিস্ফোরণে নিহত তৃণমূল নেতা রাজকুমার মান্নার স্ত্রী নিজে মৃত স্বামীর বিরুদ্ধে বাজি তৈরির অভিযোগে ভূপতিনগর থানার দ্বারস্থ হয়েছেন, সেখানে এখন কি করে জড়াচ্ছে বিজেপি? সবে তদন্ত বিপথে চালিত করার ছক, গ্রাম অশান্ত করে বিরোধীদের দিকে অভিযোগ ঘুরিয়ে দেওয়ার কৌশল, রাজনৈতিক বাদ বিবাদের আড়ালে যুযুধান গ্রামবাসীকে উস্কে দেওয়ার চেষ্টা, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট, কলকাতা নিউজ।